আমরা এখন কোথায় যাব? আমার এক বন্ধুর বাসায় যাব। আজকাল গাড়ি মানে খাওয়া দাওয়া একটা গাড়ি দিয়ে দিচ্ছি। আপনার যে তার বাসায় যাব সে কি জানে? না, বলেনি। যদি সে বাসায় না থাকে? আর ওসব নিয়ে চিন্তা করো না, তো ঠিক পেয়ে যাবো। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তোমাকে আগেই বলেছিলাম ফোন দাও, এখন বুঝো? কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। Sorry, the number you dialed is currently unreachable. তোমার কারণে এই অবস্থা। মেয়ে কোথায় যায়, কি করে, কোনো খেয়াল আছে তোমার? এখন না খেতে মেয়েকে খুঁজে আনো। আমি খুঁজবো কেন? মেয়ে কি শুধু আমার একার, তোমার না? তুই যে পিয়ারে নিয়ে আসছ, কোনো কথা ছাড়া আমার একবার জানাইছস। তোর কেমনে বাসায় নেই? আমি থাকি মেসে, সেখানে তো নেওয়া সম্ভব না। যেভাবে হোক আজ থাকার ব্যবস্থা করে দে, কাল সকালে আমার খালা বাসায় চলে যাবে, বুঝতো? যেভাবে হোক। আচ্ছা দেখি সন্ধ্যা পরে ডুবান দেখি না, চল। তুমি কি কিছু ভেবেছো কি করবে? কি যে করবো কিছুই তো ভেবে পাচ্ছি না। ছোটবেলা থেকে কুলে পিঠে করে মানুষ করলাম আমি। জি ভাই, এই দুনিয়ার বুকে প্রিয়া শুধু শিপন শেখদারে। শাকিল, 48 ঘন্টার মধ্যে প্রিয়ারে খোঁজা বার কর। ঠিক আছে ভাই, চল। জি ভাই। কিরে মাসু, কি অবস্থা তোর? শুনলাম তুই জানি খুব বারবার সস। ভাই ভাই কি কইতেছেন ভাই, আমি তো কিছু বুঝতেছি না ভাই।
সবই বুঝলি। খবর পাইলাম প্রিয়া আর তুহিন তোর বাসায় আছে। ভাই ভাই প্রিয়া নামে কাউকে তো আমি চিনি না ভাই, আর তুহিন তুহিন তো আমার এখানে নাই, আর তুহিন তো তুহিনের খবর আমি বলতে পারবো না ভাই। চিনবি চিনবি, তোর বোন একটা সিটি কলেজ। ভাইজান কিচ্ছু করেন না ভাইজান, ভাইজান আমি সব বলতেছি, ভাইজান ভাইজান আমি সব বলতেছি। হ্যালো, কেমন আছিস রে মা প্রিয়া? বাবা কেমন আছো তুমি? তোকে ছাড়া কি ভালো থাকা যায় রে মা? তুই তো জানিস তুই এমন একটি কাজ কীভাবে করলি রে মা। তোর কাছে কি বাবা মায়ের ভালোবাসার একটু দামও নেই? আমাকে বললি কি আমি মেনে নিতাম না? না বাবা তা না, আমি তুহিনকে অনেক ভালোবাসি। তাই? ঠিক আছে, তোরা বাড়ি ফিরে আয়, তোদের বিয়েটা আমি একেবারে ধুমধাম করে দেবো। সত্যি বাবা? হ্যাঁ হ্যাঁ সত্যি, তোরা বাড়ি ফিরে আয়। প্রিয়ার বাবা কাজটা কি ঠিক হচ্ছে? তুমি চুপ করো, আরেকটা কথাও বলবে না। শিপন? জি কাকা, বুঝতে পারছি। ওই ধরনের পবিত্র ভালোবাসা জীবনের আলো আশা, প্রতি মনের ভালোবাসা তুই প্রান্তে বারবার। ও মাঝখানে কাটা তার, মাঝখানে কাটা তার, মাঝখানে কাটা তার, মাঝখানে কাটা তার। পলকে পলকে দুজন দুজনকে সারাটি জীবন ভালোবেসে যাবে, তবু বাধা সে দেখুন। আপনার ফ্রেন্ডের এখন যে অবস্থা, ওনার অতিরিক্ত ব্লিডিং হয়েছে মাথা থেকে এবং মাথা প্রচণ্ড আঘাতের কারণে উনি অজ্ঞান অবস্থায় আছে। আমরা আমাদের মেডিকেল সায়েন্স থেকে যতদূর জানি ততদূর থেকে আমরা বলতে পারি উনি আসলে ওনার স্মৃতিশক্তিটা হারিয়ে ফেলেছে। কী বলেন ডাক্তার সাহেব? আসলে এত ছেলেটার বাপটা মারা গেল আর ওর এই অবস্থা, ছেলেটার আর কী হলো না ডাক্তার সাহেব? কী
এখন আল্লাহকে ডাকা ছাড়া আর কিছু করেন না। তুই 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 তুই